হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি মর্নিং টু নাইট রুটিন শেয়ার করতে চলেছি। তো এখন আমার যথারীতি সকালবেলা, আমি হাসছি কারণ লাইট জেলে ঘুমোচ্ছি, তাই মানে অ্যাক্টিং করছি তাই বেসিক্যালি। তো এটাই করি আমি, মা আমার অ্যালার্ম, মা সকাল থেকে আমায় ডাকতে থাকে যে উঠে পড় উঠে পড়, তারপর আমি বেসিক্যালি উঠে পড়ি। তো সকালটা হয় আমার 8টা 9টায়, তো তারপর ফোন নিয়ে আমি ঘাঁটি এবং ফাইনালি আমি উঠে পড়ি এবং সকালটা শুরু হয়। তারপরে আমি আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠেই। বেসিক্যালি মোবাইলটা অনেকক্ষণ দেখার পর দেখি যে কটা সাবস্ক্রাইবার বাড়লো, কী হলো না হলো সমস্ত কিছুটা, কমেন্ট করার থাকলে কমেন্ট করি, এইসব করি। করে তারপর বিছানা পরিষ্কার করে নিই একদম নিজে, মা আমার সাথে শোয়ে। মা সকালেই উঠে যায়, আমার উঠতে উঠতে 8:30 9টা, আরও বেশি হয় কোন দিন 11টাও বেজে যায়। তারপর আমি ফ্রেশ হয়ে নিই, তো ভালো করে ফ্রেশ হয়ে নেওয়ার পর যেটা আমি করি সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমি গরম জলে লেবু আর মধু মিশিয়ে চিয়া সিডস দিয়ে খাই। দেখতেই পাচ্ছ এখন সেটা এনজয় করছি সকালবেলা। আর আমি তিনতলায় চলে যাই গিয়ে একটু ওয়েদারটাও এনজয় করি, কারণ শীতের সকালবেলা বেশ ভালোই লাগে লেমন হানি ওয়াটারটা খেতে, লিউকম ওয়াটার দিয়ে সাথে চিয়া সিডস নিই, খুব ভালো লাগে, সকালটা বেশ এনার্জেটিক শুরু হয়। অ্যাকচুয়ালি আমার সকালটা হয়ই 10টা 10:30টায়, কারণ আমি নাইট আউল, রাতে যতক্ষণ বলবে ততক্ষণ জেগে থাকবো, কিন্তু সকালে ওঠা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। অ্যাকচুয়ালি এই লকডাউন কিন্তু আরও কুঁড়ে করে দিয়েছে আমাদেরকে বেসিক্যালি। তো দেখতেই পাচ্ছ আমি আমার গরম জলটা এনজয় করছি, ওয়েদারটা একদম বাইরে দেখো কি সুন্দর ওয়েদার, আবার হাওয়াও দিচ্ছিল, শীতে ঠান্ডা হাওয়া দেওয়া মানে ভীষণ ঠান্ডা লাগছিল, তবু আমি ওয়েদারটা এনজয় করছিলাম, সানি ওয়েদার ছিল একদম। তো এরপর যেটা করবো, আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব। তো এটা সারা দিনে তোমার এনার্জি দেয়, এটা প্রতিদিন সকালবেলা কিন্তু তোমরাও ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে। সকালবেলা করলেই সেটা বেশি এনার্জেটিক লাগে, তবে অনেকের সকালে সময় থাকে না বলে সন্ধেবেলা যখন হোক করে নেয়, তো যখন হোক করলেই হলো, বাট সকালে করাটা একটা বেশি পজিটিভিটি দেয় এবং সারাদিন যা যা তুমি কাজ করবে ভীষণ ভালো লাগে আর শরীরটাও বেশ ফ্রেশ লাগে। যাই হোক, মোটামুটি একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই বাড়িতে নিজের মতো করে। স্ট্রেচিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট শরীরের পক্ষে, তোমরাও করো, ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো। বেসিক্যালি সারাদিন তো খাটাখাটুনি কিছুই হয় না, তো সেই কারণে একটু এক্সারসাইজ করলে শরীরটাও ভালো থাকে। তো তারপরে এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে আমি স্মুদি নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট। তো স্মুদির রেসিপিটা চাইলে আমি দিতে পারি, এতে ওটস থাকে, কিছু ফ্রুটস থাকে, দুধ থাকে, সেটাকে মিক্সিতে ঘুরিয়ে সকাল সকাল আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। দেখতে পাচ্ছ ব্রেকফাস্টটা এনজয় করছি। এরপর আমি স্নান করে নেব ব্রেকফাস্ট করে নেওয়ার পরই। যেদিন বাইরে বেরোই না, ঘরে থাকি, সেদিন মোটামুটি এই রুটিনটাই আমার কন্টিনিউ চলে। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি স্নানটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ স্কিন কেয়ার করছি, একটু টোনার লাগিয়ে নিচ্ছি আর ডে ক্রিম প্লাস সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই স্কিন কেয়ারগুলো কিন্তু ভীষণ জরুরি, প্রতিদিনের স্কিন কেয়ার কিন্তু প্রতিদিন করে নেওয়া উচিত। তো দেখতে পাচ্ছ আমি স্কিন কেয়ার করে নিয়েছি, সাথে কিন্তু লিপ কেয়ারটাও ভীষণ জরুরি, শীতকালে জানো ঠোঁটের হাল কী হয়। তো নিভিয়া লিপ বামটা আমি লাগিয়ে নিলাম, এরপর আমি করে নেব লাঞ্চ। তো লাঞ্চে রয়েছে দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট, সিম্পল ইয়েট টেস্টি, ভীষণ টেস্টি। আর এই খিচুড়িটা না মা পুরো সিদ্ধ খিচুড়ি করে, এটার মধ্যে কোনো ফোড়ন দেওয়া বা কিছু থাকে না, মটর ডাল দিয়ে সিদ্ধ খিচুড়ি আর প্রচুর ভেজিটেবলস দেওয়া থাকে, খেতে জাস্ট অসাধারণ হয়। যদি তোমরা রেসিপি চাও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিতে পারি।
বেসিক্যালি শীতের ফ্রেশ যে সবজিগুলো ওঠে না, সেগুলো দিয়ে খেতে এটা দারুণ লাগে। দেখতেই পাচ্ছ আমি আমার লাঞ্চটা প্রচণ্ড পরিমাণে এনজয় করছি। ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে মনে হচ্ছে, এত তাড়াতাড়ি খাচ্ছি, আমার খেতে বেসিক্যালি অনেকক্ষণই সময় লাগে। তবে লাঞ্চটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, তোমরা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করতে পারো এই সিদ্ধ খিচুড়িটা। তবে শীতকালে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। বর্ষাতে তো খিচুড়ি ভালোই লাগে, তবে শীতকালে কিন্তু মন্দ লাগে না, কী বলো? তো দেখতে পাচ্ছ আমার খিচুড়ি খাওয়া কিন্তু একদম ডান। সো লাঞ্চ ডান দেখতে পাচ্ছ। এরপর শীতের দুপুর মায়ের সাথে ছাদে কমলা লেবু নিয়ে চলে এসেছি। এর থেকে বেস্ট আর কী বা হতে পারে? দুপুরে ঘুমোই না জেনারেলি, যেদিন ইচ্ছা হয় আবার ঘুমিয়েও যাই অনেক সময়, তবে দুপুরে ঘুমানোটা কিন্তু একদম উচিত নয়। তো মায়ের সাথে আমি একটু গল্প করছিলাম আর কমলা লেবু খাচ্ছিলাম। শীতকালে কিন্তু এটা বেস্ট, দুপুরবেলা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা। তবে এত হাওয়া দিচ্ছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে? তো আমার আর মায়ের সারাদিনের গল্প করার সময়। এরপর সন্ধেবেলা, সন্ধেবেলা আমি একটু পাস্তা বানিয়েছিলাম, একদম দেশি স্টাইলে পাস্তা যাকে বলে, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, সব রকম সবজি টবজি দিয়ে, গোলমরিচ টোলমরিচ দিয়ে বানাচ্ছিলাম আমি। এটা মা ক্যাপচার করেছে। তো পাস্তা বানিয়েই আমি সন্ধেবেলা, ঠিক না, এটা আমি খেয়েছি 7:30টার সময়, প্রায় আমার ডিনার বলতে পারো, কারণ রাতে আমি কিছু এটার পর খেতে পারিনি। তো এই পাস্তাটা খেয়ে নিয়েছিলাম আমি, বেশ দারুণ খেতে হয়েছিল গরম গরম। তো খেতে খেতে ল্যাপটপে আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম, বেসিক্যালি এটাই করি ল্যাপটপে আমি, হয় কিছু দেখি সিনেমা টিনেমা বা এডিটিং বা কিছু ভিডিওস বা অন্য আরও ইউটিউব চ্যানেলের অন্য ভিডিও দেখি যাতে আমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারি, বা কিছু টিউটোরিয়াল, অনেক কিছু দেখি। সো সেটাই করছিলাম আমি বসে বসে, আর খাওয়াটা এনজয় করছিলাম। পাস্তাটা খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। সবসময় হোয়াইট সস পাস্তা খেয়েছো, রেড সস খেয়েছো, এটাও কিন্তু দেশি স্টাইল। তো এবার রাত্রিবেলা আমি চুলটুল বেঁধে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ রাত্রিবেলা নাইট ক্রিম কিন্তু মাস্ট, আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ঠোঁটের জন্য কিন্তু আমি বোরলিন অ্যাপ্লাই করি প্রতি রাতে। এর থেকে বেস্ট অপশান আমার মনে হয় না আর কিছু আছে বলে, তো আমি সেটাই করছি। চুল টুল বেঁধেও নিয়েছি, দেখতে পাচ্ছ আমি রাতে চুল বেঁধে শুতেই কমফোর্টেবল বেশি। তো হাতে একটু ভেসলিন মেখে নিচ্ছি, যেহেতু শীতকাল জানোই। সো যথারীতি আমি আমার মায়ের সাথেই শুই। তো মা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু বই নিয়ে এদিক ওদিক করি, মা এলে লাইট অফ করে দেয়, অ্যান্ড দেন গুড নাইট। তো সকাল থেকে রাত পর্যন্ত আমার এইভাবেই কাটে যেদিন আমি বাড়িতে থাকি, বেসিক্যালি এর থেকে অন্য কিছু করি না, খুব জোর হলে বেশি মোবাইল ঘাঁটি। সো টাটা।